মধুর কই বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসা দাম ন দিলা। প্রিয় দর্শক, আমরা এখন আছি বান্দরবন সাঙ্গাইপাড়া গ্রামে। এখানে আমরা গ্রাম্য মানুষের জীবনযাপন কীভাবে চলছে, পাহাড়ি মানুষগুলো কীভাবে এখানে কষ্টে করে জীবনযাপনগুলো করছে, আমরা তা জানবো তাদের কাছ থেকে। চলুন, আমি এখানে একটা আপুকে পেয়েছি, তার সাথে কথা বলি, তার জীবন সম্পর্কে জানি, তারা কীভাবে জীবনযাপন করছে এগুলো জানি। নমস্কার আপু, আপনার নাম? আমার নাম শিউলি ত্রিপুরা। ও, নাইস নেম। তো এখানে কতদিন যাব? এখানে বলতে গেলে অনেক দিন যাবত আমরা আছি, মানে জন্মগ্রহণ আমরা এখানে আছি। আপনার জন্ম এখানে? এখানে। আচ্ছা, আপনি পড়াশোনা করেন? জি, আমি পড়াশোনা করি। ক্লাস? আমি এখন ভার্সিটি ট্রাই করতেছি ঢাকায়, মানে মানে ইন্টারনেট কি বলতাম, মানে ইন্টার সেকেন্ড ইয়ার পরে পাস করছি অটোপাস, এখন ভার্সিটি ট্রাই করতেছি ঢাকায়। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কয়জন আছে? আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন আছে সর্বমোট, আর আমার বড় আপু আছে, বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকে সে। ও আচ্ছা। তো দর্শক দেখতেছেন, আমরা এই পর্যন্ত যে কয়জন মানে মানুষদের সাথে দেখা করেছি বা কথা বলেছি, তারা সবাই কিন্তু এখানে ভালো শিক্ষিত হচ্ছে, মানে শিক্ষার হার ধীরে ধীরে খুবই বেড়ে যাচ্ছে এখানকার। তো আপু, আপনাদের মানে এই পাহাড়ি জীবনগুলো কেমন? অ্যাকচুয়ালি বলতে আমাদের পাহাড়ি জীবনগুলো, যেহেতু আমরা পাহাড়ি আছি, জাস্ট আমাদের পাহাড়ি তো আমার খুব ভালোই লাগে। কী বলেন, আমরা যেহেতু পাহাড়ি, পাহাড়ি আমরা খুব ভালোবাসি, কারণ পাহাড়ি জীবনযাপন করতে আমাদের খুব ভালো লাগে। পাহাড়ি আচ্ছা, এখানে পাহাড়ে থাকতে আপনাদের ভয় হয় না? মানে আমাদের তো চলতেও ভয় হচ্ছে। না, যেটা যেটা স্বভাব, আমরা যেহেতু জন্মগ্রহণ থেকে পাহাড়ি থাকি, আমাদের কোনো ভয় বলে নেই, জাস্ট আমাদের যেখানে যাই সেখানে আমাদের খুব ভালোই কাটায়, মানে আনন্দ সবসময় কাটায়, আর জঙ্গলে যেখানে যাই আমাদের কোনো ভয় নেই, মানে। আচ্ছা, আপনাদের এখানের কিছু সুবিধা আর কিছু অসুবিধার কথা আমি জানতে পারি? এখানে অসুবিধা বলতে, মানে পাহাড়ি এলাকা যেখানে, মানে এখানে শহর এলাকা তো না, মানে যেখানে মানে যেটা পাওয়ার ইচ্ছা আছে সেটা মানে সহজে পাওয়া যায় না, মানে অনেক দূরে যাইতে হয়। আর সুবিধা? আর সুবিধা বলতে, এখানে যেমন ধরেন শহরে যেটা পাওয়া যাচ্ছে না পাহাড়ি এলাকার জিনিস, সেটা এখানে অলরেডি পাওয়া যায়, আমাদের খুব ভালো লাগে, এটা অনেক মানে সুবিধা এখানে। ওকে আপু, বলতে চাচ্ছে পাহাড়ি এলাকা খুব ন্যাচারাল, যেটা আমরা শহরে খুঁজে পাই না, শহরের কোলাহলের মধ্যে থাকে না। আর অসুবিধাটা হচ্ছে এখান থেকে ওনাদের কিছু একটা জিনিস, ক্ষুদ্র একটা জিনিসের জন্য মাইলের পর মাইল হাঁটতে হয়, মাইলের পর মাইল কষ্ট করতে হয়, যেটা হয়তো আমরা শহরের জীবনে একদমই করি না। আমরা এখান থেকে ওখানে রিক্সা, বাইক, অটোরিক্সা সব ব্যবহার পাই, সব কিছু পাচ্ছি। সো এখানে ওনাদের এই অসুবিধাগুলো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। এই যে যে এই দিদি জানে মধু কই বিষ খাবাইলা কোন কারণে ভালোবাসা দাম ন দিলা। এই তো অনেক ভালো হয়েছে, অসাধারণ গেয়েছেন দিদি, দিদি খুব সুইট। আচ্ছা, ভালো কথা। দর্শক, আমি দেখছি দিদি অনেকক্ষণ যাবত হাতে, এটা কি, মানে এই জিনিসটা কি? এটা কাপড় তৈরি করবে, সুতা বাজার থেকে কিনে আনছি। রেশমি সুতা? দেখেছেন দর্শক, ওনারা নিজেরা জামা কাপড় পরবে, তাই নিজেরাই বানাচ্ছে সবকিছু, জোগাড় করে এনে। ভালো লাগলো, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।